বাঙালি মানে ফুটবল প্রেম, আর ফুটবল মানে টিম গেম। তা টিম গেম যখন, তখন সেখানে তো পরিবারের সদস্যদের মতোই, আর সেখানেই ঢুকে পড়েছে বাঙালি পরিবারের নানান সদস্য। কিভাবে দেখে নেওয়া যাক। প্রথমেই মাতা, ফুটবল পরিবারের মাতা হলেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার হুয়ান মাতা। এরপরে পিতা, তিনি একজন পর্তুগিজ, বলা হচ্ছে পর্তুগালের লেফট ব্যাক ইগর পিতার কথা। দাদা হলেন দক্ষিণ সুদানের মিডফিল্ডার ডেভিড দাদা। দাদির বাড়ি আইভরি কোস্টে, জাতীয় দলের স্ট্রাইকার। ফুটবল পরিবারের নানা হলেন ঘানার নানা তোমাসি। আর নানিকে তো সবাই চেনেন, পর্তুগালের উইঙ্গার। কাকাও তো বেশ জনপ্রিয়। বেটা রোমানিয়ান ফুটবল দলের ডিফেন্ডার মারিয়ান ডিয়ান বেটা। আর বেটি হলেন ব্রাজিলের গোলরক্ষক আলেক্সান্দ্রো বেটি। বেটা বেটিদের মামা হলেন মালি ফুটবল দলের স্ট্রাইকার মামাচি দিবে। রয়েছেন মামিও, তিনি আবার জাপানি, মামি ইয়ামাগুচি। অ্যাটাকিং মিডফিল্ডার ফরওয়ার্ড দু জায়গাতেই খেলেন। রয়েছে শালা শালিও, শালা সুইজারল্যান্ডের মিডফিল্ডার মোহাম্মদ সালা। আর সালি মালয়েশিয়ার সফি সালি, তিনি স্ট্রাইকার। ফুটবল পরিবারের মাসি হলেন ইতালির ডিফেন্ডার আলবার্তো মাসি। চাচা হলেন বলিভিয়ার মিডফিল্ডার রাউল কাস্ট্রো চাচা। আর এত বড় পরিবার যখন, তখন বুয়াও থাকবেন। এই বুয়া হলেন ইতালির মিডফিল্ডার অ্যান্টোনিও বুয়া। অনেকেই তাই মজা করে বলছেন, 32টি দেশের মতো এই পরিবারও যদি বিশ্বকাপে খেলত, তাহলে হয়তো সোনার কাপ তাদের হাতেই উঠত। এবিপি আনন্দ।